জিতু নার যদি কথা কইবা সঙ্গীন অপরাধিক মামলা রয়েছে গত কিছুদিন তলে খারামনগর থানা অঞ্চলে গোটে সোনা দোকানকে সে বোমা মাড় করতলা এ সহ দেখবে তাঁর নাঁর মধ্যে একাধিক অপরাধিক মামলা রয়েছে ডকায়তি কুহতু লুট কুহতু চোরি কুহতু রাহাজানি কুহতু হত্যা উদ্যম ভালি ভালি সঙ্গীন অপরাধিক মামলা রয়েছে যেতবে সে আজ কার নিয়ে ভুবনেশ্বর আসলা খবর পাই স্পেশাল টিম গোটে রণনীতি প্রস্তুত করলে যেতবে দেখবে কি টঙ্ক পাণি এর রয়েছে কুয়াখাই নদী অঞ্চলের তাকে পিছা করলে সেই সময় পুলিশ তাকে ঘেরি স্পেশাল টিম তো সেই সময় পুলিশ উপরকু সে আখি বুজা অতর্কিত গুড়ি মাড় করলে তার জবাবরে পালটা জবাব দিয়েছিল স্পেশাল টিম পুলিশ মধ্য পাখাপাখি দশ রাউন্ড গুড়ি ফায়ারিং করছে গুড়ি ফায়ারিং করার পরে শেষে তার গোড়ে বাজিছে জখম হওয়ার পরে তাকে গুরুতর অবস্থায় ক্যাপিটাল হসপিটাল নিয়ে যাই তাকে গোটে চিকিৎসা করা হয়েছে বর্তমানে এসসিবি নিয়ে যাই তো বর্তমানে তার অপরাধিক মামলা যাকে ছানভিন করছে পুলিশ এপরি দেখবি 2011 মশায় মধ্য তার অপরাধিক মামলা বর্তমান জনা পড়ছে তার কেজন সহযোগী বলে এ সহ সে আউটি কোটি অপরাধ ঘটাইছে সে মধ্যে অধিক ছানভিন করছে পুলিশ কুহযাচ্ছে কি দুর্দান্ত যে কি চোর হেমন্ত দাস কমল ইয়ে মধ্যে গোটে সহযোগী লাগে এর গ্রুপ মেম্বর মানে কোটি কোটি অনেক সে নিয়ে মধ্যে অধিক খোলতাড় করা যাচ্ছে তো বর্তমান ডিসিপি যা প্রতিক্রিয়া দিয়েছেন কি যে অপরাধ করছেন অপরাধ ঘটাও সে সাবধান হুঁতু কাইকি না পুলিশের সবুলে যে শূন্য সহনশীল নীতি রয়েছে তা সবুলে লাগু রয়েছে তো অপরাধ ছাড় নহলে তো সহর ছাড় ভুবনেশ্বর অরুণ সাহু নন্দী গোষ্ঠী।